মোটরসাইকেল যখন এইভাবে বাঁক নিবে তখন আসলে সে কোনো একটা বৃত্তের যে চাপ সেই গতিপথ অতিক্রম করে, সে আসলে বৃত্তাকারে ঘুরে। যখন কোনো বাঁক নেয় সে আসলে কোনো না কোনো বৃত্তের ওপর দিয়ে চলে। তো যখন সে বক্রাকারে এরকমভাবে একটা বৃত্তের ওপর দিয়ে চলবে তখন কি হবে, সে কেন্দ্র বিমুখী একটা বল অনুভব করবে। ধরো আমাদের কাছে বাস আছে, বাস যদি এই বরাবর যায় এবং এইভাবে বাঁক নিতে থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে? এই অ্যাঙ্গেলটা দেখো আসলে এই একই অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন আসো আমরা আরেকটা ঘটনা দেখি। দেখো আমরা আরেকটা ঘটনা দেখি যে যখন কোনো মোটরসাইকেল সোজা চলে, সোজা যাচ্ছে, তখন কিন্তু সে খারাপভাবেই চলে। কিন্তু যখন সে বাঁক নেয় তখন কিন্তু সে আসলে একটু কাত হয়ে তারপরে বাঁক নেয়। হ্যাঁ, এই জিনিসটা আমরা যখন নিজেরাও চালাই তখন বুঝতে পারি, বা যে কারে মোটরসাইকেলের যে রেসিংগুলো আছে সেগুলো যদি আমরা খেয়াল করি দেখবা খুব স্পিডে যখন যায় তখন সে এই বাঁকগুলা কাত হয়ে নেয়। এখন এই যে কাত হয়ে নেয়, কেন এই কাত হয়ে নেয়? আসো এটা আমরা কেন্দ্র বিমুখী যে বল, কেন্দ্র বিমুখী যে বল, এখান থেকে আমরা ব্যাখ্যা করি। দেখো মোটরসাইকেল যখন এইভাবে বাঁক নিবে তখন আসলে সে কোনো একটা বৃত্তের যে চাপ সেই গতিপথ অতিক্রম করে, সে আসলে বৃত্তাকারে ঘুরে। যখন কোনো বাঁক নেয় সে আসলে কোনো না কোনো বৃত্তের ওপর দিয়ে চলে। তো যখন সে বক্রাকারে এরকমভাবে একটা বৃত্তের ওপর দিয়ে চলবে তখন কি হবে, সে কেন্দ্র বিমুখী একটা বল অনুভব করবে। তার মানে দেখো যখন সেইভাবে চলছে তখন এখানে যখন আসে তখন কি হবে, তখন যে কেন্দ্র বিমুখী বল হবে সেটা আমরা আঁকিয়ে ফেলি। মনে করি এই বরাবর সে যেহেতু এই বক্র দিয়ে ঘুরছে তাহলে কেন্দ্রবিন্দুর বিপরীতের দিকে সে একটি কেন্দ্র বিমুখী বল অনুভব করবে। আচ্ছা, তার উপরে কিন্তু আর একটা বল কাজ করে, সেটা হলো ধরো এইভাবে আছে, এখন তার উপরে আরেকটা বল কাজ করে সেটা হলো তার ওজন। তো সেটা আমরা আঁকিয়ে ফেলি। তার ওজনটা তার নিচ বরাবর কাজ করবে। আমরা বোঝার জন্য এই সামনের রাস্তাগুলো ডিলিট করে দেই। আচ্ছা, আমরা একটু বোঝার জন্য জাস্ট উপরে উঠালাম। দেখো তাহলে তার কেন্দ্র বিমুখী বলের জন্য সে বাইরের দিকে একটা বল অনুভব করবে, আর তার নিচের দিকে তার ওজনের কারণে একটা বল অনুভব করবে। রাস্তাটাকে একটা রাস্তা নিয়ে এখন আমরা চিন্তা করি। তাহলে এখন এই দুইটা বলের লব্ধি বল কোন দিকে হবে? এরকম একটা হবে। তো সহজের জন্য আমরা এই বলগুলো আপাতত সরিয়ে ফেলি। তার মানে যখন মোটরসাইকেল বক্রাকারে সে বাঁক নিবে তখন তার কেন্দ্র বিমুখী বল এবং নিচের দিকে তার ওজনের বল, এই দুটা বল একত্রিত হয়ে এরকম একটা বল সে পাবে। এখন এটাকে ব্যালেন্স রাখতে গেলে তাকে কিন্তু এটার উল্টা একটা বল তার উপরে পাইতে হবে। সেজন্য আমরা দেখো এই বলটা কোথা থেকে আসে। এই বলটা পাওয়ার জন্য দেখো এই যে মোটরসাইকেল, তো এর যে চাকা এটা যে রাস্তার উপরে লেগে আছে এই বিন্দুতে একটা ঘর্ষণ বলের সৃষ্টি হবে না? যখন মোটরসাইকেলটা এই দিকে সরে যেতে চাইবে তখন এখানে তো টাচ করে আছে, তো ঘর্ষণ বলের সৃষ্টি হবে, যে বলটা আবার এটার সে যেদিকে যেতে চাইবে তার উল্টা দিকে কাজ করবে। তো সেটা আমরা আঁকিয়ে ফেলি। চলো, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে ধরো এই দিকে। আর একটা বল তার উপরে কাজ করবে, সে বলটা হলো এই যে মোটরসাইকেল এ যে নিচের দিকে যে ওজন কাজ করছে, এই যে ভূমি বা রাস্তা এ নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সে যে বলে তাকে চাপ বল প্রয়োগ করবে, রাস্তাও তাকে সেই বলে ওপরের দিকে বল প্রয়োগ করবে। তো সেটা আঁকিয়ে ফেলি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এগুলোকে নিচে নামাই একটু। তাহলে এদের লব্ধি কি হবে? এদের লব্ধি হবে হলো তাহলে আমরা সুবিধার জন্য এই দুইটা বলকে সরিয়ে ফেলি। তাহলে আমরা দুইটা বল পেলাম। একটা বল হলো এটা, দেখো এই বলটা কিভাবে পেলাম? এই বলটা পেলাম হলো মোটরসাইকেল তার কেন্দ্র বিমুখী বল এবং তার নিচের যে ওজনজনিত বল, এই দুটা বলের লব্ধি। আর এই বলটা হলো তার ঘর্ষণ বল আর তার রাস্তা যে উপরের দিকে তাকে যে বল প্রয়োগ করছে সেটার লব্ধি। তো এই দুইটা বল যদি সমান হয় তাহলে মোটরসাইকেল ব্যালেন্সে থাকবে। এবং আরও একটা শর্ত আছে, সেটা হলো এরা যদি একই সরলরেখায় কাজ করে। এখন দেখো আসলে কিভাবে কাজ করে, একটু বড় করে বোঝার জন্য এই বলটা তার ভর কেন্দ্রে কাজ করবে। দেখা যাচ্ছে এই বলটা তার ভর কেন্দ্র দিয়ে কাজ করবে, কিন্তু এই বলটা তার কিন্তু যে বিন্দুতে তার রাস্তার সাথে সে টাচ করে আছে সেই বিন্দুতে কাজ করবে। তার মানে একজন একটু ওপরে কাজ করছে আর একজন একটু নিচে কাজ করছে, তাদের দিক একই, মানও এক, কিন্তু তারা দুইজন দুই সরলরেখা বরাবর কাজ করছে। যার কারণে হবে কি, স্বাভাবিকভাবে যদি আমি মোটরসাইকেলটার এভাবে চিন্তা করি, কেউ এই বিন্দুতে একটা দড়ি লাগিয়ে এই বরাবর টানছে, আর কেউ এই বিন্দুতে মাঝখান কোনো একটা জায়গায় এখান থেকে দড়ি দিয়ে এই বরাবর টানছে। যদিও সমান, কিন্তু তাদের বিন্দু ওপর নিচ হওয়ার কারণে একজন একটু নিচ থেকে একজন একটু ওপর থেকে টানছে। তখন কি হবে, মোটরসাইকেলটা এইভাবে একটা মোচড় সৃষ্টি হবে, ঠিক আছে না? তো এই জন্য কী করতে হবে, যদি মোচড় সৃষ্টি না করতে চাই তাহলে এই দুইটা একই সরল রেখায় আমাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা করার জন্য যদি আমরা এইভাবে করি, দেখো ধরো এটা এরকম আছে রাস্তার সাথে, এই এরকম আছে, এটার সাথে আমি মোটরসাইকেলটা এইভাবে অ্যালাইন করে দিলাম, আর এটা তো তার ভরকেন্দ্র দিয়েই যাবে। ছোট করে দেই, ঠিক আছে? তো তার মানে এইভাবে যদি হয় তাহলে একই সরলরেখায় দুইজন ক্রিয়া করছে, ফলে তখন একটা বল আর একটা বলকে নাকচ করবে, তখন মোটরসাইকেল ব্যালেন্স থাকবে। তার মানে আমার এই যে প্রতিক্রিয়া বল, এই বল যে দিকে থাকবে আমার মোটরসাইকেল সেই দিকে কাত করতে হবে। এখন আসো এই কাত কতটুকু করতে হয়, এটা আমরা এইভাবে সাধারণত প্রকাশ করি, এটা যদি উলম্ব রেখা হয়, পিছনে রাখি, এটা যদি উলম্ব রেখা হয়, এটা আমরা বোঝার সুবিধার জন্য সরিয়ে ফেলি, এটা যদি উলম্ব রেখা হয় তাহলে উলম্ব রেখার সাথে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলকে আমরা থিটা বলি, আর এটাকে এই যে বল এটাকে আমরা আর বললাম। তাহলে এই আর বল যে প্রতিক্রিয়া বল, এই বলটা উলম্বের সাথে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে। এই দুটোটা আমরা মনে রাখি, পরে আমরা যখন অঙ্ক করব এই দুটো আমাদের কাজে লাগবে। তাহলে আমাকে মোটরসাইকেল এই যে আর প্রতিক্রিয়া বল এর সাথে আমাকে কাট করতে হবে। এখন আসো, তো মোটরসাইকেলের ক্ষেত্রে এরকম হলো, কিন্তু যদি এমন হয়, ধরো আমাদের কাছে বাস আছে, বাস যদি এই বরাবর যায় এবং এইভাবে বাঁক নিতে থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে একই নিয়ম, তার ক্ষেত্রেও এই আর যে লব্ধি বল এর দিকে অ্যালাইন করে থাকতে হবে। এখন সেটা কিভাবে পসিবল? বাস তো আর মোটরসাইকেলের মতো বাঁক নিতে পারে না, তাই না? তাহলে আমরা যেটা করি, দেখো এই হলো রাস্তা, হ্যাঁ, তখন কি করি আমরা, বাসকে যেহেতু এই রেখার সাথে অ্যালাইন করে থাকতে হবে, তখন আমরা কি করি, এই রাস্তাকেই বাঁকিয়ে দিই, ঠিক আছে? তো এই যে আমরা রাস্তা এত বাঁকবে না, এটা এমনি আমাদের বেশি এদিকে বেশি বল হয়ে গেছে, আসলে এত তো বাঁকবে না, ধরো এরকম, এগুলো আর একটু একটু ওপরে নিচে হবে এরকম। তো দেখো রাস্তাকে ছোট করে দেয়, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এই যে রাস্তাটাকে বাঁকিয়ে দিলাম, এই রাস্তাটা আমরা আনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেলে বাঁকালাম, आनुभूमिक रेखा जो एटा है आनुभूमिक रेखा एटा ताहले आर रास्ता ए बराबर आछे तो एइखाने जे एंगेल रास्ता ए बराबर आछे एइ एंगेलटा देखो आसले एइ एकई एंगेल ठीक है। आमार मने तोमरा बुझते पारछो देखो जिओमेट्री थेके बेर करा जाबे जे एटा उलम्ब रेखा एटा आनुभूमिक रेखा एटा 90 डिग्री आबार एई रेखा आर एई रेखा एरा 90 डिग्री तो 90 डिग्री एक एंगेल के जदि आमि एइभाबे घुरिये देई ताहले एदिकेও जे परिमाण সরবে কৌণিক এদিকেও সেই পরিমাণ সরবে तो যার কারণে এই থিটা এবং এই থিটা সমান। এই যে থিটা বললাম এই থিটাকে আমরা কি বলি এই থিটাকে আমরা যেটা বলি সেটা হলো রাস্তার ব্যাংকিং কোণ মানে রাস্তাটা যে এই যে আমি কাট করলাম এটাকে এই যে ঢাল করে দিলাম এই ঢালকে বলা হয় রাস্তার ব্যাংকিং আর যে অ্যাঙ্গেল করে আমি ताके काट करलाम एटाके बोली बैंकिंग कोण। आनुभूमिकेर साथे एई जे एंगेल करलो एई एंगेलटा कत होबे आरेकटा आछे एई एई साइड थेके एई साइड थेके एई साइडेर उच्चता कत बेशी करते होबे तो चलो एई अंकटा आमरा बोर्डे सल्व करी एटा आसले कतटुकू होबे एटा होबे हलो तार केंद्रबिमुखी बल जे परिमाण सेटा केंद्रबिमुखी बल कि केंद्रबिमुखी बल एक सुंदर सूत्र आछे आमरा सूत्र प्रतिपादने जाबो ना जस्ट एटा मुखस्थ राखी एम भि स्क्वायर